সূরায়ে আনফালের শুরু দিয়ে সামান্য একটু কয়েক পৃষ্ঠা শুরু হয়ে এরপরে 9 নম্বর পারা শেষ হচ্ছে যা আজকের তারাবির শেষাংশ। আনফালের এখানে শুধুমাত্র একটি পয়েন্টই বলবো, তা হলো আনফাল হলো গনিমতের যুদ্ধলব্ধ সম্পত্তি, এটাকে বলা হয় আনফাল। এই আনফাল প্রসঙ্গে সাহাবীরা প্রশ্ন করেছিলেন এবং সূরা শুরুই করেছেন আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে, ইয়াস আরুনা কাইন আনফাল, তারা আপনার কাছে জানতে চায় আনফাল সম্পর্কে, যুদ্ধলব্ধ সম্পত্তির বন্টন প্রসঙ্গে। সাহাবীরা এটা জানতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যুদ্ধলব্ধ সম্পত্তি আসছে, এখন সাহাবীদের সুখের দিন আসছে, ভালো দিন আসছে, সম্পত্তি ভাগ পাবেন, এরকম পরিস্থিতিতে তাদের ভিতরে যেসব পরিবর্তন আসার কথা সেগুলোকে খেয়াল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 40টি আয়াতে এক নাগাড়ে কীভাবে ভাতৃত্ব, কীভাবে সুন্দর সমাজ গড়বেন তারা সে বিষয়ে আল্লাহ তাআলা পরামর্শ দিয়ে তারপরে একেবারে 10 নম্বর পড়ার শুরুতে যা আগামীকালকে তেলাওয়াত করা হবে ইনশাআল্লাহ আগামীকালকে তারাবিতে, তার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন, অর্থাৎ কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গনিমত বা যুদ্ধলব্ধ সম্পত্তিকে বন্টন করা হবে। অর্থাৎ প্রিয় দর্শক, এখান থেকে যে শিক্ষা নিতে পারি তা হলো যখন আমাদের সুদিন আসে, পয়সা কড়ি হয়, ভালো অবস্থা হয়, তখন আমাদের কিন্তু চরিত্রের ভিতরে পরিবর্তন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে 40টি আয়াতের ভিতরে সে বিষয়ে দিক নির্দেশনা দিয়ে তারপরে কীভাবে সম্পদের বন্টন হবে সে বিষয়ে বলেছেন। বিধায় আমাদেরকেও আমাদের সুখের দিনগুলোতে কীভাবে আমরা পা ফেলব, কীভাবে আমরা আচরণ করব সে বিষয়টিকে অত্যন্ত চিন্তার সাথে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করে আগাতে হবে, তাহলে আমাদের জীবন ইনশাআল্লাহ সাফল্যমণ্ডিত হবে। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্ত ইনশাআল্লাহ। কোরআন কারিমের 10 নম্বর পড়ার একবারে শুরুতেই যে আয়াত দিয়ে আজকে তারাবির শুরু হবে তা হলো সুরায় আনফালের 41 নম্বর আয়াত। ঠিক তার আগে সুরা আনফালের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াস আরুনা কায়নের আনফাল, তারা আপনার কাছে যুদ্ধলব্ধ সম্পত্তির ভাগ বন্টন বিষয়ে প্রশ্ন করে কার কত ভাগ হবে না হবে। তাদের এই প্রশ্ন শোনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিভিন্ন বিষয়ে নসিহা পেশ করেছেন, কারণ যুদ্ধলব্ধ সম্পত্তি এসেছে, এখন দিন ভালো এসেছে, তাহলে একে অন্যের প্রতি হৃদ্যতা, ভালোবাসা, একে অন্যের প্রতি ছাড় দেওয়া, একে অন্যের প্রতি কোমলতা, আন্তরিকতা, এ বিষয়ে এবং সামাজিক নানা বিধিবিধান সম্পর্কে বলে তারপরে তাদের প্রশ্নের জবাব দিয়ে বলেছেন, ওয়ালামু আন্নামা গানিমতুম ইলা আখিরিলায়া, তোমরা যা যুদ্ধলব্ধ সম্পত্তি পেয়ে থাকো তা এই হারে বন্টন হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যায়ে এসে বদরের যুদ্ধ প্রসঙ্গে আবার টেনে এনেছেন, যেটি ইতিপূর্বে আলোচনা হয়েছিল। বদরযুদ্ধ প্রসঙ্গ টেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরযুদ্ধের যে স্ট্র্যাটেজিক্যাল অবস্থান ছিল মুসলিমদের, মুসলিমদের অবস্থানটা খুব ভালো ছিল এবং কাফেররা ছিল দুর্বল অবস্থানে। পানি ছিল তৎকালীন যুদ্ধক্ষেত্রের গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি ছিল মুসলিমদের দখলে, আরও নানা ভালো দিক ছিল, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন 10 নম্বর পারার একবারে শুরুর দিকে সূরা আনফালের 41 পরবর্তী আয়াতে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিসসালামকে একটি বিশেষ অনুগ্রহ বদর উপলক্ষে করে তিনি করেছেন, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করে বলেছেন, ইউরিকাহুমুল্লাহু ফি মানামিকা কালিলা ওয়ালাও আরাকুম কাসীরাল লাফাশিলতুম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী আলাইহিসসালামকে স্বপ্নে দেখিয়েছিলেন যে বদর যুদ্ধে যে সমস্ত লোকেরা আসছে কাফেরদের পক্ষ তারা অল্প সংখ্যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি তাদেরকে বেশি দেখানো হতো, অথচ তাদের সংখ্যা অনেক বেশি ছিল মুসলিমদের চাইতে বদর যুদ্ধে, তাহলে মুসলিমরা পরাজিত হতো, ভয়ে সন্ত্রস্ত হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইঙ্গিত করেছেন কীভাবে বদর যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্ষরে অক্ষরে পদে পদে তাদের প্রতি অনুগ্রহ করেছেন। প্রিয় দর্শক, এরপরে আজকের তারাবিতে 45 থেকে নিয়ে 47 নম্বর আয়াত পর্যন্ত সূরা আনফালের এই তিনটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জীবনে, যুদ্ধ জীবনে বিশেষ করে তারা কীভাবে সফলতা অর্জন করবে এবং মুমিনদের সার্বিক জীবনেও এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করার জন্য, এরকম 6টি পয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন এই তিনটি আয়াতের ভিতরে। তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান, হে ইমানদাররা যখন তোমরা কোনো শত্রুপক্ষের সঙ্গে সাক্ষাৎ করো, অর্থাৎ তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হও, তো এক নম্বর করণীয় হলো ফাসবুতু, দৃঢ় পথ থাকবে, কোনো অবস্থাতেই পা হটাবে না, পিছ পা হওয়ার কথা চিন্তাই করবে না। ইসলামে যুদ্ধ থেকে পলায়ন করা কবিরা গুনাহ, মহাপাপগুলোর মধ্যে থেকে একটি, কোনো অবস্থাতেই যান জীবন চলে গেলেও পিছ পা হওয়ার সুযোগ নাই, অতএব তোমরা পিছ পা হবে না বরং দৃঢ় পথ থাকবে, এটা হলো সফলতার প্রথম চাবিকাঠি। নাম্বার 2, ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির বেশি বেশি করবে, আল্লাহকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা তাহলে সফল হবে। আর 3 নম্বর হলো আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, কথা মান্য করে চলবে, তাহলে সফলতা পদচুম্বন করবে তোমাদের। আর 4 নম্বর হলো আলা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবারিহুকুম, তোমরা ঝগড়া বিবাদ করবে না, তাহলে তোমাদের শক্তি কমে যাবে, দুর্বল তোমরা হয়ে যাবে, তোমাদের যে শক্তির মূল কেন্দ্রবিন্দু সেটা থাকবে না, বরং শেষ হয়ে যাবে, অতএব তোমরা ঝগড়া বিবাদ করবে না। 5 নম্বর হলো ওয়াসবিরু, এবং ধৈর্য ধারণ করবে যে কোনো পরিস্থিতিতে, ইন্নাল্লাহ মা আসসাবিরিন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যধারীদের সঙ্গেই আছেন।
থাকেন। আর ছয় নম্বর আমল হলো ওয়ালা তাকুনু কাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম বাতারাম ওয়া রিআ আন-নাস, যারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে এসেছে দুটি অসৎ উদ্দেশ্যে, একে তো সত্যকে অস্বীকার করবার জন্য, সত্যের বিরুদ্ধে লড়াই করবার জন্য, জেনে শুনে সত্য এবং ন্যায়ের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, এবং মানুষকে দেখাবার জন্য যে আমি বীর বাহাদুরি করতে এসেছি, তাদের মতো তোমরা হইও না, তাহলে তোমাদেরকে সফলতা পদজম্বন করবে। তাহলে এই ছয়টি পয়েন্ট যদি আমরা খেয়াল করি, অর্থাৎ দৃঢ় পথ থাকা এবং আল্লাহ তালার জিকির এবং স্মরণ বেশি বেশি করা এবং নিজেদের ভিতরে বিবাদে লিপ্ত যথাসম্ভব না হওয়া এবং ধৈর্য ধারণ করা এবং আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করা এবং কোনোভাবেই লৌকিকতার কারণে মানুষকে দেখানোর জন্য, বাহাদুরির জন্য যেন আমরা যুদ্ধ করতে না আসি বা যে কোনো কাজ না করি, তাহলে ইনশাআল্লাহ সফলতা আমাদের পদচম্বন করবে। এরপরে সুরে আনফালের শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম বিশ্বের মধ্যে একে অন্যের সঙ্গে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়া, এটা জরুরি, বিশেষ করে যুদ্ধে বিজয়ের পরে সুখ শান্তি আসার পরে মুসলিমদের জন্য এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়ে নির্দেশ করেছেন এবং বলেছেন যে মুসলিমদের ঐক্যবদ্ধ শক্তি যদি না হয় তাহলে কোনোভাবেই আপনার সফলতা অর্জন করবে না মুসলিমরা। সে বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব আরোপ করেছেন। মুহাজির, আনসার এবং সব ধরনের মুসলিমরা একে অন্যের ভাই ভাই হয়ে যেন তারা থাকেন, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এবং এ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মন্দ উভয় শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছেন এবং মুহাজির কত আনসারদের পরস্পরের বিষয়ে বলেছেন যে একে অন্যেরই অন্তর্ভুক্ত, তোমরা ভিন্ন কেউ নও, বরং গোটা মুসলিম শক্তি একটি দেহের মতো, যেটি হাদিসে এসছে। সে বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ভিন্ন আঙ্গিকে উল্লেখ করেছেন সুরা আনফালের শেষের দিকে।